সেদিন এসে ঘটনার পর থেকে না আমার মনে হইল আমি আমি আর বাঁচতে থাকব না। আমার সময় হয়ে গেছে, যাও না। কিন্তু যাওয়ার আগে আমার এই জিন্দা কালের আল্লাহরে একবার চাক্ষুষ দেখনের বড় স্বাদ হয়েছে। আরে কি ভাবছেন কি ছেক সাহেব, হ্যাঁ আমি কি সেই এখন আগের জব্বর আলী আছি নাকি? তুই একজন মেহমান রেখা ওইদিকে একবারে মরে যাবো? না না না, সে আগে নকর জব্বর আলী, এখন আর আমি নাই। অহন আপনাকে অত আয় দিন বদলাইছে। আরে মিয়ারা আহেন আহেন আহেন, ওই উপরে বৈঠকখানা ঘর আছে বুঝেন, ওইখানে গিয়া বসি। আহেন আহেন। এই আমিনা, উকা বানায় রাখতে কইছিলাম, মানে রাখছ? হ্যাঁ আহেন আহেন আহেন। আমার জীবন থাকতে কর্তার বৈঠকখানে আমি কাউরে যাইতে দেব না, কাউরে না। বাবু, যাকে নিয়ে আসবে বলেছিল নিয়ে এসেছি। এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে, আগে করেছেন কখনো? তোমাকে বলেছিলাম না একেবারে নতুন লোক নেব না, এরা রুগীর সেবা যত্ন করতে পারে না আর রুগীরাও বিরক্ত হয়। বাবু, ও ডাক্তার ঘরের বউ, খুব অভাবে পড়েই এখানে এসেছে। ওদেশ থেকে যে সব খুইয়ে এসেছে, যে ভালো করে খাবার জোটে না, কষ্ট হলো তাই নিয়ে এলুম। একবার বিশ্বাস করে দিয়ে দেখো, আমি পারবো। দিনে 12 ঘন্টা ডিউটি দিতে পারবেন? খুব পারবো মাস্টারমশাই। চট করে কিন্তু কোনো ছুটি ছাটা পাবেন না, কোনো অসুবিধা নেই। আর দিনে 15 টাকা হাতে পাবেন। আমার তাতেই হবে মাস্টারমশাই। আইসো। বাপ রে বাপ, মাইয়া কত সময় পরে বাসায় এলো। আপা, আপনি যদি এই কন তাহলে তো আমার কলেজ যাওয়াই হয় না। রাগ হইও না ভুল, তোমারে না দেখা থাকতে পারি না, তার লেগাই তো। সেটা কি আমি বুঝি না আপা, আমার কি ভালো লাগে আপনার এছাড়া থাকতে? তোমার কথা আলাদা, তোমার এখন আলাদা জগৎ হয়েছে, দিন বাড়ছে, জগৎ বাড়ছে, পড়ালেখা, বন্ধু বান্ধব, একদিন দেখো তুমি ঠিক এই আপারে ভুইলা যাই। আপা ভালো হইবে না কিন্তু, তখন থেকে আন্তাবির কথা কইতেছেন। আমি কই ছুটি আইলাম আপনার এখন ভালো খবর দেবার লিগা। ভালো খবর কি বুইন? ক ক ক বলছেন না কেন আপা? এই দুনিয়ায় আপনার লেখা আমার এর আপনটা কে আছে কোন? আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় বাঁচুম না আমি, বাঁচুম না আপা। আমার কিছু হইব না, কিছু হইব না। আমি কার মুখ থেকে ঘুমতে করেছিলাম দিদিমণি? আপনি আসছেন? আমি কি একাই আসছি কিরণ? স্যার আপনি, আপনাকে দেখে যে আমার কি আনন্দ হইতেছে, আমি কি ঘুম? কার গলা বুইন? ও বুইন আইলোটা কে? আপা আপা তাও যদি আসেন, সব কাজ ফেলে আসেন, দেখা যাক কারা আসছে। কিরণ, তোমার স্যার এখনো সম্পূর্ণরূপে সুস্থ হন নাই, মেলার সময় খাড়া থাকতে পারে না, এনার একটু বসতে দিতে দিব। আসুন আসুন স্যার, আসুন আসুন। দিদিমণি, আপনি কাল আমাকে লাগে মুখ খালে যাবেন নাকি? তার লিগে তো আজ আসছেন, একা আসতে চাইছিলেন, আমি আসতে দিই নাই। সেই যে যুদ্ধের সময় কোমরে আঘাত খান পাইছিলেন, তখন তো ভালো করে খাড়াইতেই পারে না।